এতক্ষণ যা শুনলেন এটা ছিল আমার বক্তব্যের ভূমিকা। মূল আলোচনায় ফিরে যাচ্ছি। অনেকে ডানে বায়ে ঝিমাচ্ছেন, একটু সামনের দিকে চেপে আসেন। আর এই প্রতিদিনই আমি একটা কথা বলি, তো তারা আসলে যাদেরকে আমি আসতে বলি আগে আগে, তারা তো প্রতিদিন পিছনেই আসে, তো সবার পরেই আসে। আজকে দেখি পরে বলবো যাতে ওরা একটু আগে আসে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইজতানিবুল খমরা ফা ইন্নাহা উম্মুল খাবায়েস। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ইজতানিবু, তোমরা দূরে থাকো, বেঁচে থাকো, বিরত থাকো মদ থেকে। ফা ইন্নাহা, কেননা ওহা উম্মুল খাবায়েস, সকল পাপের জননী। যখন আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, তখন আপনার দ্বারা যে কোনো অন্যায় কাজ করা সম্ভব। আর মদ পান করলে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। ফামাল্লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহা ওয়া রাসূলাহু। খেয়াল করে শোনেন, যারা এরপরেও এই মদ বা এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে হেফাজত করতে পারে নাই, সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করল, রাসূলের বিরোধিতা এবং আল্লাহর বিরোধিতা, আল্লাহর নির্দেশকে অমান্য করল। ওয়া ইস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহ, এবং তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়া অজীব হয়ে যায়। ইস্তাহাক্কা মানে হলো তার প্রতি দায়িত্ব হলো, বা সে নিজের জন্য বাধ্য করে নিল, বা তার জন্য এটা অজীব হয়ে গেল। ক্বাল আল্লাহু তাআলা, এই হাদিস বর্ণনা করার পরে আল্লাহর রাসূল একটা আয়াত পড়লেন, ওয়ামা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইয়াদখিলহু নারান খালিদান ফিহা। এই আয়াত পড়ার পরে আল্লাহ নবী বলছেন, ওয়ামা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করল, ওয়া ইয়াতাআদা হুদুদাহু, আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করল। একটা দেশের আরেকটা দেশের সাথে সীমান্ত আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা হচ্ছে হালাল এবং হারাম। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা গ্রহণ করবেন, আল্লাহ যা নিষেধ করেছেন বান্দা তা থেকে দূরে থাকবে। আর এটাই হচ্ছে আল্লাহর হুদুদ বা আল্লাহর সীমারেখা। কেউ যদি আল্লাহর হুকুমকে অমান্য করে, রাসূলের হুকুমকে অমান্য করে, তাহলে সে আল্লাহর সীমারেখাকে অমান্য করলো, অগ্রাহ্য করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেন, নাউযুবিল্লাহি মিন জালিক। ওয়া লাহু আযাবুম মুহিনুন, এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। পেয়ারে হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খমরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, অকুল্লু খমরিম হারামুন, আর প্রত্যেক মদ জাতীয় জিনিস হচ্ছে হারাম। ওয়ামান শারিবাল খমরা ফিত দুনিয়া, আর যদি দুনিয়াতে কেউ মদ পান করে, ওয়ামাতা লাম ইয়াতুব মিনহা, এবং মদ পান করার পরে এই অবস্থায় মারা যায়, সে তৌবা করে নাই। কোনো মানুষ যদি মদ পান করে, মদ পান করে যদি ওই অবস্থায় সে যদি অসুস্থ হয় বা যেভাবেই হোক যদি মারা যায়, তৌবা করার যদি সুযোগ না পায়, আল্লাহ রাসূল বলছেন, ওয়াহুয়া মুদমিনুহা, উহা পানরত অবস্থায়, লাম ইয়াশরি উহাফিল আখিরা, জান্নাতে কোনো সুস্বাদু পানীয় তাকে দেওয়া হবে না, তার জন্য এটা হারাম হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন জালিক। কোনো মানুষ যদি দুনিয়ায় মদ পান করে, মদ পান করার পরে সেটা যদি পান অত অবস্থায় মারা যায়, তৌবা করার সুযোগ না পায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যম দিয়ে বলছেন, তাহলে ওর জন্য জান্নাতের সমস্ত সুপ্রিয় পানি, ঠান্ডা পানি বা পানি জাতীয় আল্লাহ যা দিবেন, শরাব দিবেন, এই সমস্ত শরাব তার জন্য হারাম ঘোষণা করা হয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহর কাছে প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহ এই বিষয়ে ওয়াদা করেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন, লিমান শারিবাল মুস্কির আইয়াসকি আল্লাহু ফি তিনাতিল খাবাল, দুনিয়াতে যারা মদ পান করে, কেয়ামতের দিনে আল্লাহ তাকে তিনাতুল খাবাল খেতে দিবেন। না বোঝানো যায় নাই, দুনিয়াতে যে মানুষরা মদ পান করবে, এই অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে পানীয় হিসেবে যেটা পান করতে দিবেন, খেতে দিবেন, সেটার নাম হলো তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল তাকে পান করতে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেছে যে তিবাতুল খাবালটা আবার কি, তিনাতুল খাবালটা কি?
তো একই প্রশ্ন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে বলা হলো আল্লাহর নবী তিনাতুল খাবাল এটা কি আল্লাহর নবী বললেন ওয়া তিনাতুল খাবালি ক্বালা আরাকু আহলিন নার এটা হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে নির্গত উত্তপ্ত গরম রক্তপুত জাতীয় পদার্থ নাউযুবিল্লাহি মিন জালিক আল্লাহ আমাদের হেফাজত করুন 90% মুসলমানের দেশে মদের লাইসেন্স দেওয়া হয় 90% মুসলমানের দেশে ক্যাসিনো ব্যবসা করা হয় খেলনা সামগ্রীর নাম দিয়ে আমি দেখলাম প্রশাসন যদি সদিচ্ছা করে আর রাজনৈতিক নেতাদের যদি সদিচ্ছা থাকে বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে 2-1 বছর লাগবে না শুধুমাত্র সদিচ্ছার অভাব যদি জিরো টলারেন্স করে সকল বিষয়ে যে সন্ত্রাস মাদকতা এই রকম যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স উচ্চ পর্যায় থেকে নিম্নতম পর্যায় পর্যন্ত প্রশাসনে যদি 100% এই রকম করা হয় আমার বিশ্বাস বাংলাদেশ থেকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দূর হয়ে যাবে চিন্তা করে দেখেন লক্ষ লক্ষ ডলার উদ্ধার হয় 87 লক্ষ একজন দিনে 21 লাখ টাকা মাসোয়ারা পেতেন এত টাকা করবে কি কেমনে আসে হালাল উপায়ে কি আর এত টাকা আসে কালকে পত্রিকায় দেখলাম 10 দিনের রিমান্ডে শেষে চেহারার দিকে মনে হচ্ছে যারা দামি দামি ব্র্যান্ডের স্নো ব্যবহার করত দামি দামি ব্র্যান্ডের ফেস ওয়াশ ব্যবহার করত এখন মনে হয় একটা কসকো সাবানও পায় নাই মুখটা কেমন মলিন হয়ে গেছে সম্মানিত উপস্থিতি এদের ইজ্জত এদের দুনিয়া তো এদের জন্য লানত আছে এবং পরকালে তো অবধারিত আছে আছে এতে কোনো সন্দেহ নাই সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী বললেন যারা মদ পান করবে যারা মদ পান করে মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শরাব হিসাবে পানীয় হিসাবে দিবেন তিনাতুল খাম তিনাতুল খাবাল যখন দিতে হবে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো এটা কি জিনিস আল্লাহর নবী বললেন এটা হলো জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত পুচ উত্তপ্ত গরম রক্ত পুচ জাতীয় পদার্থ এগুলো হবে জাহান্নামে যারা যাবে মদ পানকারী তাদের খাবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন মুদমিনুল খমরি কাআবিদি ওয়াসানিন আরো ভয়াবহ কথা মদ পানকারী হচ্ছে মূর্তি পূজকের ন্যায় দেখছেন আপনি মূর্তি পূজা করেন করেন না তো আপনি তো ইসলাম ধর্মের অনুসারী আপনি তো এক আল্লাহরে মানেন কিন্তু টাকা পয়সা আছে তাই সুযোগ পাইলে মাঝে মাঝে ক্যাসিনোতে যান মাঝে মাঝে মদ পান করেন মনে হলো কোনো একটা দিবস আসলো আজকে একটু আনন্দের সাথে খাই একবার এমনি একটু টেস্ট করে দেখি এরকম করে যারা পান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মূর্তি পূজক যতটা অন্যায়কারী মূর্তি পূজক মানে কি সে জাহান্নামী সে শিরক করেছে আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না সুতরাং কেউ যদি মদ পান করে তাহলে মূর্তি পূজা না করেও সে মূর্তি